এই অমিয়দার কাছে আসলেই চা খাওয়া হয় আর এই দাদার স্টাইলটা একটু দেখাই লজ্জা যেন না পেয়ে যায় দেখো দাদা একবার তাকাও তুমি না এই বিয়েটা সরিয়ে নিয়েছে লজ্জা পেয়ে গেছে হ্যাঁ এসো এসো তো এই হচ্ছে ব্যাপার আর এখানে এই আলাপ করি আরেকজন আছে এখানে অমিয়দার মেয়ে ও এখানে আছে আর এখানে অমিয়দা আর মিস্টার সমীরন দাস ফ্রম আসাম মুম্বাই থেকে এসেছে ফার্স্ট টাইম এখানে খুব এক্সাইটেড আজকে নার্সারি দেখে আর অমিওদার নার্সারিতে নিয়ে এসেছি আজকে আর কোথাও যাবো না ওয়েদার খুব ভালো বাট হিউমিডিটি আছে আর এই হচ্ছে এস কে রোড বড়াইল বাস স্ট্যান্ড সেখান থেকে একদম তিরিশ থেকে চল্লিশ মিটার ডিস্টেন্স হচ্ছে এই জননী নার্সারি জয়গুরু নমস্কার আমি আর ডিভাইন ভাইন তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ফ্রেশ মর্নিং আজকে আমি এই মুহূর্তে আছি সকালবেলা আমার বন্ধুকে নিয়ে মুম্বাই থেকে এসছে অমিওদার নার্সারিতে জননী নার্সারি তো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব যে কী প্রাইস চলছে আর কী কী গাছ এই মুহুর্তে এখানে আছে অমিও দাও অনেক সারা পেয়েছে তোমাদের ভালোবাসা পেয়েছে তার জন্য অনেক ধন্যবাদ আর একটা কথা বলি আজকে আজকে একটা নতুন ইউটিউব চ্যানেল দার মে স্টার্ট করেছে অনেক দিন ধরে অমিও দাও ভাবছিল যে এটা করবে সেখানে আমি একটা একটু গাইড করে দিলাম যতটুকু আমি পারি যতটুকু আমার সম্ভব সেটা হচ্ছে যে কিভাবে কি করবে এবং এর ফলে কি হবে তোমরা যারা আমি তো মাঝে মধ্যে এখানে আসি তোমরা যারা নিয়মিত ভিডিও দেখতে চাও নার্সারির এই জননী নার্সারির ভিডিও তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে ওখানে নিয়মিত কিন্তু তোমরা শর্টস লং ভিডিও সমস্ত কিছু তোমরা দেখতে পাবে নতুন চ্যানেল খোলা হলো একটু সাপোর্ট করবেন অঙ্কুশদা আমাদের প্রচুর হেল্প করছে সহযোগিতা না 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 কিছু না নিশ্চয়ই সবাই সাপোর্ট করবে আর আমিও ডেসক্রিপশন বক্সে চ্যানেল লিংকটা দেবো হ্যাঁ অবশ্যই আর এই পুচকে মেয়েটা ও কিন্তু সব ভিডিওগুলো শ্যুট করবে ও অনেক আশা নিয়ে কিন্তু ভিডিওগুলো শ্যুট করবে যে তোমরা সবাই দেখবে তো অবশ্যই সাপোর্ট করো এখানে কুকি রাখা আছে কত দাম আছে কুকি একশো আর বোগেন বেলিয়া তো আমি ওদের এখানে বিখ্যাত প্রচুর কালেকশন হিউজ স্টক সবসময় থাকে আচ্ছা এগুলো কি কালকে এসছে এক সপ্তাহ আচ্ছা এই বগুন গুলো এক সপ্তাহ হলো এসেছে আচ্ছা এগুলোর কি দাম রেখেছেন তিরিশ যারা বাড়িতে নিয়ে গিয়ে তৈরি করে নেবে তাদের জন্য কিন্তু একদম বেস্ট হ্যাঁ আচ্ছা এখানে কি যারা ধরুন এখানে তো এখন ফুল নেই যারা হ্যাঁ যারা ধরুন কালার দেখে নিতে চাইবে যে মানে আপনাকে যদি বলে এই কালারটা চাই আপনি দেখে বুঝতে দিতে পারবেন সম্ভব নয় সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ আর এইটা একদম রেডি পটিং কি দাম এটার ছশো টাকা আর পদ্মটা এটা কি পদ্ম আছে পদ্ম জল পদ্ম মানে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা এটার কি দাম এটা দুশো টাকা একদম বাকেট সহ গামলা সহ এরিকা দেখতে পাচ্ছি এটা একদম রেডি গাছ এটার কি দাম আছে দুশো টাকা মানে কেউ যদি দরজার পাশে জাস্ট একদম রেডি রেখে দিতে চায় একদম রেডি গাছ পেয়ে যাবে দুশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় এসছে খুব হেলদি গাছগুলো এবং দেখো প্যাকেটগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং মাত্র চল্লিশ টাকা এটা কবে এসছে অমিতা এটা এই এক সপ্তাহ হলো এক সপ্তাহ এসছে আচ্ছা বাহ আর এটার কি দাম আছে এটা তিনশো টাকা এটা ভ্যারিগেটেড আর এখানে কিন্তু শীতের জন্য রেডি হচ্ছে গোলাপ দেখতে পাচ্ছো আর ফুলটা কি মিষ্টি হ্যাঁ ফুলটার কালারটা হ্যাঁ মানে লাল পেয়ারা পিঙ্ক কালারের ফুলটা কি সুন্দর এটার কি দাম এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ আর এল ফর্টি নাইন এল ফর্টি নাইন এল ফর্টি নাইন চল্লিশ আর ওখানে তিনটে ওই ঝাউটা ওটা কি মাটি মাটিতে লাগানো মানে শোয়ের জন্য রেখেছে খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে বাহ আর এটা সেই মিয়াজাকি গাছ তোমরা যারা প্রিভিয়াস ব্লগ দেখেছো আর বলার তো কিছু নেই এখানে বিভিন্ন স্টেজের কিন্তু

তারপরে এক ধরনের হলো একটু মাঝারি আর এই ধরনের একদম ছোট এটা মাঝারিটা একদম ছোটটা আচ্ছা এটার তাহলে দাম রেখেছেন কুড়ি টাকা দাম আচ্ছা বেশ আর দেখতে থাকো ভিডিওর মাঝে মাঝে এই বগুন মিলিয়াগুলো এ তো প্রচুর দেখো দেখো এগুলোর কি দাম আছে আমি দাদা এগুলো হ্যাঁ মানে বাড়েও নি কমেও নি আচ্ছা একই আছে আচ্ছা এবার এইটা আমার খুব ভালো লাগলো এই সেকশানটা যারা পটেও চাইবে অথচ ছোটোর মধ্যে সুন্দর গাছ এই যেমন এরমটা গাছ দেখাই এটার সব মিলিয়ে দেড় ফিট মতো হবে তাও হবে কি না সন্দেহ পটিংয়ে করা আছে খুব সুন্দর হবে এটা একটু ধরুন তো এটা একটু দেখান সবাইকে গাছটা এত সুন্দর হ্যাঁ এটা ফিট দেড়েকের মধ্যে একটা রেডি গাছ এটার কি দাম হবে দেড়শো টাকা একদম দারুণ দারুণ তার পাশে আছে লন্ঠন জবা এটা কি দাম পঞ্চাশ আর এখানে এই জবা গুলো কি এসছে ওই চুটকি জবা যেটা ছোট ছোট হ্যাঁ এটা কি দাম রেডি হচ্ছে যাগুলো না রেডি হওয়া পর্যন্ত রেডি হলে কত কততে পাবে রেডি হলে 30 টাকা 40 টাকায় পেয়ে যাবে 30 40 এ পাওয়া যাবে আচ্ছা এটা কি আছে এটা পনসেটিয়া শীতকালে লাল ফুল হয় পনসেটিয়া এখনো কিন্তু খুব আচ্ছা ডোয়ারফ এটা পাতাগুলো খুব ছোট কি দাম আছে এটা এগুলো আপনার 60 টাকা 60 টাকা আচ্ছা আর পিঙ্ক কাঠাল পিঙ্ক কাঠাল 70 টাকা 70 একটু ফলগুলো দেখাই এই যে আচ্ছা এটা কি লন্ঠন জবা হলুদ লন্ঠন জবা হলুদ বাহ জবা হলুদ কি দাম আছে এটার উঠেছে ওই চল্লিশ টাকা চল্লিশ বাহ জবার হলুদটা চল্লিশ আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল আমাদের এটা কিন্তু সমস্ত গাছগুলোই কিন্তু জোর কলমের গাছ জোর কলমের গাছ কী দাম রেখেছেন হ্যাঁ ভেদা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একটু আমগুলো দেখিয়ে দিই বাস্তারা দুবার করে হবে এটা ওষুধ দেওয়া হয়েছে না এই যে সব কিন্তু জোর কলম দেখতে পাচ্ছ কত করে এটা আছে পঞ্চাশ আর তার পাশেই রাখা আছে থাইল্যান্ড অল টাইম ওটার কি দাম ষাট বাহ আর ওখানে আছে কামরাঙা হাইব্রিড কামরাঙা একদম সব ফুল ফল বল ধরা একদম গাছ মিষ্টি তো এটা আগের ব্লগেও দেখানো হয়েছে ফুলটা খুব সুন্দর গাছও বড় যথেষ্ট বড় গাছ এটা ফুলটা আমি একটু ধরুন খুব সুন্দর হেলথ দেখো তোমরা গাছের কি দাম রেখেছেন এটা আমি তো এগুলো সত্তর টাকা সত্তর এটাও তো একই আছে একই আর এই বেলটা থাইল্যান্ড বেল তো আচ্ছা আরে এই বাপরে বাহ আচ্ছা এটা একটা থামনেল নেব এক সেকেন্ড এখানে থাই বেল আছে আর এর তো মাদার গাছ আপনার ওখানেই দেখলাম মাদার গাছ নিজের যারা আসবে যদি দেখে নিতে চায় যে মাদার গাছ কোথায় আছে এটা তো অল টাইম অল টাইম না অল টাইম না দুটো টাইম হয় দুটো টাইম হয় আচ্ছা বছরে দুবার হবে এবং এটাও জোর কলম হ্যাঁ জোর কলম এই এই যে জোর কলম হ্যাঁ সব জোর কলম সব জোর কলম আমি ওদের নিজের মাদার প্ল্যান করা আছে আর এই কাঁঠালটা আমি ওদের কি কাঁঠাল এটা হচ্ছে 12 মাসের কাঁঠাল 12 মাস হবে হ্যাঁ 12 মাস কম বেশি হতে থাকবে আচ্ছা আর এটার কি দাম আছে এটা ওদের 50 টাকা 50 আর ওটা আছে ক্যালকাটা পাতি এটা হচ্ছে কাম কাম কাটলেব

আর এই সেকশনটা খুব সুন্দর মানে এখানে এই পটিং গুলোর কি দাম আছে এগুলো 300 টাকা তিনশো করে আচ্ছা একদম রেডি হ্যাঁ একদম রেডি আচ্ছা এই প্যাকেটের গুলো হচ্ছে দেড়শো দারুণ দারুণ ফুল একদম সব গাছে দেখো কি পরিমাণ ফুল হয়ে আছে একদম রেডি আমাদের ক্যালকাটা পাতি বাপরে ফুল আসছে একই গাছে ফুল আছে সাথে ফলও ধরে আছে এবং পাতার মতোই কিন্তু ফলের সংখ্যা প্রচুর ফল প্রচুর প্রচুর ফল ফল আর এটা যদি কেউ মনে করে এখন নিয়ে গিয়ে বাড়িতে এইভাবেই রাখবে কিছুদিন মানে মাসখানেক রাখা যাবে এখন দু তিন মাস চার বাপরে ওই ওই গাছটা আমি বাপরে দেখো একবার এই হচ্ছে নার্সারি কি দাম আছে আমি দাগ সত্তর করে আছে দাম আর লিপস্টিকও তাই লিপস্টিক কম পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা আর এটা তো আপনার এক্সপেরিমেন্ট করা আছে জলে বেশ ঠিক আছে অমিতা নিশ্চয়ই আপনি সবাইকে বলুন আপনার নার্সারিতে যেন আসে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুরু